অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগের বিকল্প নেই বলে আবারও দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির মঙ্গলবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আগামী নির্বাচন হতে হবে তার অভিযোগ সরকারের লুটপাট দুর্নীতির কারণে বিভিন্ন রপ্তানি পণ্যের পাশাপাশি পোশাক খাত আগামীতে আরও হুমকির মুখে পড়বে দেশকে কঠিন অবস্থা থেকে রক্ষায় বিরোধী জোটের আন্দোলন সফল করতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা বাংলাদেশে অবাধ সুস্থ নির্বাচনের গ্যারেন্টি হচ্ছে এই অবৈধ সরকারের পদত্যাগ এবং সেখানে একজন দল দলনিরপেক্ষ ব্যক্তি রাজনীতি নিরপেক্ষ ব্যক্তি তাকে প্রধান করে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং তাদের অধীনেই কেবলমাত্র একটি শান্তিপূর্ণ অবাধ সুস্থ নির্বাচন হতে পারে